Hey everyone, আশা করি সবাই ভালো আছো। Welcome back to another video. আজকের ভিডিওতে যে ক্রিমটা রিভিউ দিচ্ছি সেটা খুবই পরিচিত একটা ক্রিম। মোটামুটি আমাদের আগের জেনারেশনের মানুষজনের কাছে তো অনেক জনপ্রিয় এবং এই জেনারেশনে এসেও কিন্তু আমাদের বাজেট ফ্রেন্ডলি কোনো কোল্ড ক্রিম যদি আমাদের কথা মাথায় আসে তাহলে এটাই সবার আগে আসবে। যেহেতু এটা খুবই পুরনো একটা ব্র্যান্ড, এর জন্য অনেকের কাছে এটা হাস্যশীল একটা ব্র্যান্ড, সো সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি জনপ্রিয় এই রিজনেই। সো এই প্রোডাক্টটার নাম হচ্ছে কিউট কোল্ড ক্রিম। কিউট কোল্ড ক্রিম একদমই সব থেকে আমি বলিব যে বাংলাদেশের যে লো বাজেটেড ক্রিম থাকে তাহলে এটা, কারণ এটার দাম অন্যান্য সব ক্রিমের থেকে আমি বলবো অনেক কম। যদি দেখতেই পারছো আমি এটা স্বপ্ন থেকে কিনেছি মাত্র 100 টাকা। বুঝতেই পারছো 100 টাকায় এত বড় একটা বক্স তুমি পাচ্ছ, ফুল ক্রিমে ভরা একটা বক্স, অনলি ফর 100 টাকা। বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় আমরা দেখি ময়শ্চারাইজার যে ক্রিমগুলো রয়েছে 600, 700, 1000, 2000, অনেক অনেক প্রাইসি ক্রিম কিন্তু আমরা দেখতে পাই বাজারে। তবে সেই বাজারের এত ক্রিমের ভিড়ে এটা কিন্তু এখনও টিকে আছে এবং বেশ ভালোভাবেই টিকে আছে। কোল্ড ক্রিম মূলত খুব ঠিক একটা ক্রিম হয় যেটা শীতকালে ইউজ করলে আমাদের স্কিনের যে অয়েলি এর ভাবে সেটা বজায় থাকে। তো এই ক্রিমটা আমি ইউজ করে যা বুঝলাম যে খুব সুন্দর স্মেল, খুব থিক, একদম যেটা কোল্ড ক্রিম যেরকম হওয়া উচিত তেমনই, কোনো প্রবলেম আমি পাইনি। আমি মনে করি এটা ওয়ান অফ দি বেস্ট ক্রিম আই হ্যাভ এভার ইউজড অ্যাকর্ডিং টু দ্য প্রাইস রেঞ্জ। আমি বলবো যে কেউ যদি বাজেট ফ্রেন্ডলি কোনো ক্রিম ইউজ করতে চান এটা ইউজ করতে পারবেন। তবে একটা জিনিস অবশ্যই আমি বলবো, আধুনিক যে ময়শ্চারাইজারগুলো রয়েছে সেগুলোতে যেমন খুব একটা লাইট ওয়েট ফর্মুলা থাকে বা এগুলো যেমন আমাদের স্কিন নারিশিং করে এবং রিপেয়ারেও হেল্প করে, তবে এটা তেমন কিছু না। এটা জাস্ট অ্যাজ আ কোল্ড ক্রিম, খুব ঠিক একটা ক্রিম। আপনার যদি ড্রাই স্কিন থাকে সেটাকে ঠিক করতে হেল্প করবে, মানে রিপেয়ার করবে না, বাট অবশ্যই আপনার স্কিনটাকে সফট বানাবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোল্ড ক্রিম ইউজ করলে স্কিন কালার একটু কালো হয়ে যায় কিছুদিন ইউজে। আমার কাছে এটাও তেমন লেগেছে, শীতকালে এটা ইউজ করলে দেখবেন যে হয়তো কিছুদিন পরে হয়তো আপনার কাছে আপনার স্কিন একটু কালো লাগতে পারে, তবে সেটা খুবই সাময়িক। এটা হয় অতিরিক্ত নারিশমেন্ট বা থিক এই ক্রিমগুলো ইউজ করার কারণে, কিন্তু কিছু কিছু মানুষের স্কিন সেন্সিটিভ হওয়ার কারণে একটু কালো হয়ে যেতে পারে। তো আমার কাছে মনে হয় যে এটা কিছু কিছু ক্ষেত্রে সেটা করে, তবে এটা যেহেতু শীতকালের ক্রিম এরপর এটা ইউজ করা বন্ধ করে দিলে আপনার স্কিন আবার আগের টেক্সচারে বা আপনার যে স্কিন কালার সেটা ফিরে আসবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।